দারাজের আসল নকল মিস্ট্রি বক্স বা সেলার বা অরিজিনাল মিস্ট্রি বক্সের পার্থক্য চিনবেন কীভাবে সেটা আজকের এই ভিডিওতে দেখানো হয়েছে। দারাজের অফিসিয়াল মিস্ট্রি বক্স এইটা, এবং এইটা দারাজের নকল বা সেলার মিস্ট্রি বক্স। এই দুইটার পার্থক্য চেনার কিন্তু খুবই সহজ উপায় রয়েছে, সেগুলো আজকের এই ভিডিওতে দেখানো হয়েছে। পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আপনি নিজেই দারাজের অফিসিয়াল মিস্ট্রি বক্স এবং সেলার মিস্ট্রি বক্সের পার্থক্য চিনে তারপরে অরিজিনাল মিস্ট্রি বক্সগুলো অর্ডার করতে পারবেন। মিস্ট্রি বক্স কবে কখন দেয় তা আগে থেকে জানতে চ্যানেল অ্যান্ড 360 সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে এখান থেকে মিস্ট্রি বক্স দেওয়ার আগেই জানিয়ে দিলে সাবস্ক্রাইব করা থাকলে খুব সহজে জেনে সেদিন অর্ডার করে নিতে পারবেন। আর মিস্ট্রি বক্সের লিঙ্ক পাওয়ার জন্য একটা গ্রুপ রয়েছে, ওই গ্রুপের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব। ডিসক্রিপশন ওপেন করার জন্য ভিডিওর নিচে মোর অপশনে ক্লিক করলে ডিসক্রিপশন ওপেন হয়ে যাবে, সেখানে দেওয়া লিঙ্ক থেকে ওই গ্রুপে জয়েন হয়ে থাকলে মিস্ট্রি বক্সের লিঙ্ক সহ কোনটা নিলে আপনাদের জন্য ভালো হবে সে বিষয়েও ওখানেই জানিয়ে দেওয়া হবে, কোনটাতে ভালো প্রোডাক্ট পাওয়া যায় সব কিছু ওই গ্রুপটাতে জানানো হয়। শুধু মিস্ট্রি বক্স না, ওখানে 11 টাকার ডিল, কম দামি প্রোডাক্ট অর্থাৎ কম দামে অনেক দামি গ্যাজেট যেগুলো দেয় দারাজ অফারে, ওই প্রোডাক্টের লিঙ্ক সহ সকল অফারের আপডেট গ্রুপটাতে পাওয়া যায়। তো এখনই ভিডিও ডিসক্রিপশন থেকে ওই গ্রুপে জয়েন হয়ে থাকুন। এখন আসা যাক দারাজের এই অফিসিয়াল মিস্ট্রি বক্স এবং আনঅফিসিয়াল মিস্ট্রি বক্সের পার্থক্য কীভাবে বুঝবেন। দেখেন, এইটা একটা আনঅফিসিয়াল মিস্ট্রি বক্স, আর এখন যেটা দেখতে পাচ্ছেন এই পেজেই কিন্তু দারাজের অফিসিয়াল মিস্ট্রি বক্সগুলো লাইভ হয়, তবে এর বাইরেও বেশ কিছু জায়গায় দারাজের অফিসিয়াল মিস্ট্রি বক্সগুলো পাওয়া যায়। তো সেই মিস্ট্রি বক্সগুলো আপনারা চিনবেন কীভাবে আমি সেটাই আজকের এই ভিডিওতে দেখাতে যাচ্ছি। একটু স্কিপ করবেন না ভিডিওটা, পুরো শেষ পর্যন্ত দেখবেন। এর আগে দারাজের আনঅফিসিয়াল এবং অফিসিয়াল মিস্ট্রি বক্সগুলো চেনার সহজ উপায় ছিল, নিচে স্টোর অপশন, চ্যাট অপশন যদি থাকে তাহলে সেটা সেলার মিস্ট্রি বক্স, যদি এই দুইটা না থাকে শুধু বাই নাও এবং অ্যাড টু কার্ট দুইটা অপশন থাকে তাহলে সেটা দারাজের অফিসিয়াল মিস্ট্রি বক্স। তবে এই ধারণা ভুল প্রমাণ করে দারাজ এইবার কিন্তু নতুন আরেকটা মিস্ট্রি বক্স দিয়েছে, যে মিস্ট্রি বক্সের নিচে এই চ্যাট অপশন এবং স্টোর অপশন দারাজ দিয়ে দিয়েছে, এবং এইটা দারাজের অফিসিয়াল মিস্ট্রি বক্স। এই বক্সে আমরা কিন্তু মোটামুটি খারাপ প্রোডাক্ট অনেকে পেয়েছে, তার সাথে সাথে ভালো প্রোডাক্ট রয়েছে, রিভিউ দেখলে বুঝতে পারবেন। সেলারের পক্ষে কখনো প্রজেক্টর বা ক্যামেরা, স্মার্ট ওয়াচ এই ধরনের প্রোডাক্ট 59 টাকায় বা 69 টাকায় দেওয়া সম্ভব না। তো এইটা দারাজের অফিসিয়াল মিস্ট্রি বক্স। তবে কেন এটার নিচে স্টোর এবং চ্যাট অপশন রয়েছে, দারাজ এইটা কিন্তু একটা শপের ভিতরে দিয়েছে, যে কারণে এখানে চ্যাট এবং স্টোর অপশন রয়েছে। তারপরেও এই দুইটা মিস্ট্রি বক্সের পার্থক্য বোঝার বেশ কিছু উপায় রয়েছে, সেগুলো আজকের এই ভিডিওতে আমরা দেখাতে যাচ্ছি। তো এই সেলার মিস্ট্রি বক্সের নিচেও এখানে চ্যাট এবং স্টোর অপশন রয়েছে, একইভাবে দারাজের অফিসিয়াল মিস্ট্রি বক্সের নিচেও চ্যাট এবং স্টোর অপশন রয়েছে। তাহলে চিনবো কীভাবে অফিসিয়াল মিস্ট্রি বক্স চেনার আরও সবচেয়ে গুরুত্বপূর্ণ যে উপায়টা, সেটা হচ্ছে নামের স্পেলিং বা বানান। এখানে 69 টাকা মিস্ট্রি বক্স, MYSTERY, এই মিস্ট্রি বক্স, এই যে স্পেলিং, সেম স্পেলিংয়ের আপনি কিন্তু সেলার মিস্ট্রি বক্সগুলোতে পাবেন না। অর্থাৎ এই মিস্ট্রি বক্স যদি কোনো সেলার লিখতে চায় তাহলে স্পেলিংটা যদি সঠিক দেয় তাহলে দারাজ কিন্তু ওই প্রোডাক্টটা অ্যাপ্রুভ করে না। সো দারাজ ছাড়া আর কেউ এই সঠিক বানানের মিস্ট্রি বক্স প্রোডাক্টের নামের ক্ষেত্রে লিখতে পারবে না। সো এই বানানটা আপনারা খেয়াল করবেন যখন অর্ডার করবেন যে বানানটা ঠিক আছে কিনা। অনেক সেলার যেটা করে, এই মিস্ট্রি বক্সের বানানটা সামান্য পরিবর্তন করে দেয়, ওয়াইয়ের জায়গায় আই দেয় অথবা ইয়ের জায়গায় আই দেয় অথবা লাস্টের যে ওয়াইটা রয়েছে ওয়াইয়ের জায়গায় আই দেয়, এভাবে বানানটা চেঞ্জ করে মিস্ট্রি বক্সটা তারা দারাজে অ্যাড করে। তবে যদি কেউ MYSTERY এই বানানটা লিখতে যায় তাহলে দারাজ কিন্তু সেটা অ্যাপ্রুভ করে না, এবং ওই বানানে কেউ মিস্ট্রি বক্স, কোনো সেলার মিস্ট্রি বক্স দারাজে অ্যাড করতে পারে না। সো এই সঠিক বানানের মিস্ট্রি বক্স যেটা থাকবে বুঝবেন ওইটাই দারাজের অফিসিয়াল অরিজিনাল মিস্ট্রি বক্স। আবার এই ব্যানারের মধ্যে খেয়াল করতে যাবেন না, ব্যানারের মধ্যে বা এই ছবির মধ্যে কিন্তু সঠিক বানান থাকতে পারে, তবে এই দামের নিচে যে লেখাটা রয়েছে এই লেখার ভিতরে বানানটা কি রয়েছে। এখানে দেখেন এই আনঅফিসিয়াল যে অফ মিস্ট্রি বক্সটা রয়েছে, এখানে আনঅফিসিয়াল সেলার মিস্ট্রি বক্স, এটা কিন্তু মিস্ট্রি বক্সই লেখেনি এখানে, তবে অনেক ক্ষেত্রে মিস্ট্রি বক্স লেখে বানানটা একটু চেঞ্জ করে। সো এই দামের নিচে যে অপশনটা এখানে রয়েছে এই জায়গাটা খেয়াল করবেন যে এইখানে মিস্ট্রির বানানটা ঠিক রয়েছে কিনা। যেমন এইটা দারাজের অফিসিয়াল মিস্ট্রি বক্স, এখানে মিস্ট্রির বানানটা ঠিক রয়েছে। সো এই বিষয়গুলো খেয়াল করলে আপনি খুব সহজে দারাজের অফিসিয়াল এবং আনঅফিসিয়াল সেলার মিস্ট্রি বক্সের পার্থক্য দেখে নিজেই বুঝতে পারবেন, এবং সেলার মিস্ট্রি বক্স নিলে সবাই জানেন কম দামি প্রোডাক্ট দেয়, আর দারাজের অফিসিয়াল মিস্ট্রি বক্স নিলে দামি প্রোডাক্ট পাওয়া যায়। সো এই বানানের এই বিষয়টা এবং ক্যাশ অন ডেলিভারি যদি থাকে তাহলে সেটাও সেলার মিস্ট্রি বক্স, সো ক্যাশ অন ডেলিভারি নেই, এই অপশনটা শো করছে না এবং বানান ঠিক রয়েছে, এরকম দেখে অর্ডার করবেন সবসময়।
আশা করছি বুঝতে পেরেছেন কিভাবে দ্বারা যে অফিসিয়াল এবং আনঅফিসিয়াল মিস্ট্রি বক্স চিনতে হয়, এবং সবসময় চেষ্টা করবেন অফিসিয়াল অরিজিনাল মিস্ট্রি বক্সগুলো নেওয়া, তাহলে খুব ভালো প্রোডাক্ট পাওয়ার সম্ভাবনা বেড়ে যায়। যদিও এবারের মিস্ট্রি বক্সে মোটামুটি দ্বারা ভালো খারাপ সব রকম মিস্ট্রি বক্সে প্রোডাক্ট দিয়েছে, সো পরবর্তীতে যখন মিস্ট্রি বক্স নিতে যাবেন অফিসিয়াল এবং আনঅফিসিয়াল এইভাবে চিনে তারপর অফিসিয়ালগুলো অর্ডার করবেন সবসময়। আশা করছি ভিডিও ভালো লেগেছে, ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এরকম ইন্টারেস্টিং ইনফর্মেটিভ ভিডিও নিয়মিত পাওয়ার জন্য, এবং কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে আপনাদের প্রশ্নটা করবেন। আমাদের ফেসবুক পেজটা অবশ্যই ফলো দিয়ে রাখবেন পরবর্তী মিস্ট্রি বক্সের আপডেট পাওয়ার জন্য।